বছরই মানুষের জন্য কাজ করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী আজগর হোসেন। মানুষের জন্য কাজ করাটাই তার নেশা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এবারও তার উদ্যোগে আয়োজিত হল সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 300 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি প্রবল ঠান্ডায় যাতে এলাকার প্রান্তিক মানুষদের কোনো কষ্ট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল তাকে। এদিন আজগর হোসেনের উদ্যোগে প্রায় হাজারখানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ। সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আমরা সারা সকাল থেকে উদযাপন করছি, ছোট বড় অনেক মঞ্চে এসেছি, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও বস্ত্র বিতরণ হচ্ছে, কোথাও সিট এন্ড ড্র কম্পিটিশন হচ্ছে। এটাই বাংলার কালচার, এটাই বাংলার সংস্কৃতি যে আমরা নেতাজি যে রাস্তা দেখিয়েছেন যে ধর্ম নিরপেক্ষ আর একদম শক্তিশালী হয়ে নির্ভয় হয়ে নিজের দেশের জন্য এগিয়ে যাওয়া, আমরা যেন সেই রাস্তা অবলম্বন করে আমরা সবাই মিলে আমাদের যে ফিউচার জেনারেশন সব ছোটো ছোটো বাচ্চাদেরও কাছে এইটাই যে আমরা আগে ভারতীয়, আমরা যেন দেশকে আগে রাখি, নিজের থেকে আগে, নিজের স্বার্থের আগে, নিজের ধর্মের আগে, নিজের সব কিছুর আগে দেশকে রাখি উচিতভাবে। কারণ এই ওয়ার্ডটা আমাদের পোর্ট অঞ্চলের অন্যতম ওয়ার্ড, আর এখানে আজগর দা হোক কি সবাই এখানকার হচ্ছে তৃণমূলের কর্মী, আর তৃণমূলের কর্মীরা আমরা তৃণমূলের সৈনিক, আমরা সারাক্ষণ মানুষের পাশে, মানুষের সমাজের যে কোনো প্রচেষ্টা, যে কোনো সচেতনতার প্রচেষ্টা হোক কি কোনো সামাজিক উদ্যোগ হোক সেগুলো নিয়েই আমরা মানুষের সাথে থাকি। আর আজগর দাও তাই জন্যে এরকম नेताजी के बर्थडे के उपलक्ष्य में यहाँ पर जो प्रोग्राम ये चला है वो मतलब बहुत बड़ा था। जैसे सुबह से हम लोग यहाँ पर मतलब बच्चे लोग यहाँ पर ड्राइंग का फर्स्ट सेकंड थर्ड और बच्चे लोग बहुत मज़ा भी किए थे। मतलब ड्राइंग में उन लोग सबका ही ड्राइंग अच्छा था, बट जो सबसे ज़्यादा मतलब अच्छा किया था उन लोग को मतलब ये फर्स्ट सेकेंड थर्ड प्राइज़ मिला था। फिर कम ব্ল্যাঙ্কেটস ভি বাটা গয়া। আজকে নেতাজি 127 জন্মদিন উপলক্ষে আমরা এই ছোট্ট একটা প্রোগ্রাম করতাম, নেতা মানে ড্রয়িং কম্পিটিশন। যে ড্রয়িং কম্পিটিশন আমরা আগে বছর দিয়ে করেছিলাম, 3-4 বছর দিয়ে করেছি, আমরা ভেবেছিলাম আগে বছর একটা বড় করে করা যায়, তো আগে বছর করলাম, বড় করে হলো, এবছর আমরা আর বড় করলাম। কেন কি আমরা চাইলে অনলাইন ছাড়বো, অনলাইন ছাড়লে কি এখানকার তো লোকাল তো সবই আসে, মানে বাইরের লোক এসছে, গড়িয়া খালগড়িয়া বেলা চৌরাস্তা মানে ব্যারাকপুর অনেক দূর দূরের মহিলারা এসছে বাচ্চাদের নিয়ে, মানে ওরা সকাল 9টা দিয়ে বেরিয়ে এখানে বসে, মানে এসে ওরা খুব খুশি, খাওয়া দাওয়া সবাই ইনজাম করলাম। আর আমরা চেয়েছিলাম কি যেরকম ওর থেকে ভালোই হয়েছে, কেন আমরা বাচ্চাদের কোনো এ করিনি, যে বাচ্চারা প্রাইজ পেয়েছে সবাই বাচ্চা সবাইকে 200 বাচ্চাকে আমরা প্রাইজ দিয়েছি, মানে যা দেওয়া উচিত ওনারা সবাই দিচ্ছে, কেউ বলবে না কি আমি কিছু পাইনি, যে বাচ্চা করিনি যে বাচ্চা বসে যেমনি তাদের দিচ্ছে। কেন এটা একটা খুশি, নেতাজি দিদি আমরা একটা বার্থডে সেলিব্রেট করছি, বার্থডে সেলিব্রেট কাজ জন্য উনি আমার আয়ুবদা বলে গেছেন কি কারো জন্মদিন এরকম মনে হবে না কি বাচ্চাদের খুশি দেবে, বাচ্চা খুশি থাকলে তুমি খুশি নিয়ে পাবে।